মুক্তিযুদ্ধের সময় বারবার বাজানো হতো। এই গান আসলে একটা উৎসাহ এবং প্রেরণামূলক গান। গানটি শুনে তাদের মানে তাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এবং বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীন করার যে চেষ্টা সেটা অব্যাহত থাকবে। তো এরা 1971 সালের 25শে মার্চ রাত 12টা মানে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা ডাক দিয়েছিলেন তার ডাকে সারা দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। তো এই 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গরিব প্রসন্ন মজুমদারের লেখা শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ। এই আন্দোলন সৃষ্টিকারী এই গানটি অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো এবং স্বাধীন বাংলা বেতারে ধ্বনি যেন মুক্তি মুক্তিযোদ্ধারা উৎসাহ তাদের উদ্দীপনা বেড়ে যায় তাদের দেশকে স্বাধীনতার সুযোগ ছিনিয়ে আনার জন্য। গানটি শুরু করার শিল্পী ছিলেন লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। অসামান্য জনপ্রিয় বাবা গরিব প্রসন্ন নিজেই এই গানটিকে দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর্স তিনি অর্থাৎ শুধু একজন মুজিবর নয় বরং লক্ষ মুজিবরের কণ্ঠে এই গানটি হচ্ছে এই শিরোনামে ইংরেজি ভাষায় অনুবাদ করে যা গেয়েছিলেন শিল্পী কবরীনাথ। 1971 সালের 25শে মার্চের রাতে এই দেশে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এরপরই তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তার আহ্বানে সারা দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুদের বলে রাখছি যে তোমরা আমাদের এই জাতির পিতার ইতিহাস সম্পর্কে জানবে তার সংগ্রামী জীবনের ইতিহাস যার একদারে সারা বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি এমন একজন স্বাধীনতার মহানায়ক মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস বন্দী থাকলেও তার স্বাধীনতার ডাক কোটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে গেছে চালিয়ে পাকিস্তান বিরোধী সহ সংগ্রাম আন্দোলনের সাথে দেশি প্রচার করা হতো তার ভাষণ বক্তৃতা অর্থাৎ বঙ্গ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণ শুনলে মানুষ শিহরিত হয়ে উঠত তা উদ্দীপনা জাগত যে বাংলাদেশকে আমরা এই স্বাধীন করবো এবং আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনবো। তিনি এমন একজন মহানায়ক যার একটি কথায় সারা বাঙালি তাদের জীবন প্রাণ বাজিয়ে রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতা এবং সকল মানুষের রক্তে চেতনায় তার প্রণোদনা জানানো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তো আমরা আমাদের যে অসাধারণ গানটি লিখেছে শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরে কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ। এই গানটি হচ্ছে গরিব প্রসন্ন মজুমদার সম্পর্কে আমরা জেনে নিব। আধুনিক বাংলা তারের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার কিংবদন্তি মানে খুব জনপ্রিয় গীতিকার গরিব প্রসন্ন মজুমদারের জন্ম 1924 সালে এবং মৃত্যু 1986 সালে। তার পৈতৃক নিবাস পাবনা জেলায় কপিল বাবুদের সেই আড্ডাটা ও নদীরে মিশিরা ফাঁকা চাঁদ মহব্বতী ছেড়ে যদি হিমালয় আলকোসের ও পলাশ ও সিঁদুর আকার যেন রাখে সহ তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতে চিরাচ সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। তার রচিত বেশ কয়েকটি গান
যেমন শুধু একটি গুচি ঘরের থেকে লক্ষ মুচি ঘরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রহিম। আমরা সবাই বাঙালি মাগো ভাবনা কেন পথের কান্তি ভুলে উষা তাদের মুক্তিযুদ্ধ সময় এদেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা অন্তহীন প্রেরণা উৎসাহ জুগিয়েছিল। 1972 সালের বঙ্গবন্ধুর আমন্ত্রণে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত হরিপ্রসাদ মজুমদারকে মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। শ্রেষ্ঠত্বের জন্য বাঙালির সীমাবদ্ধ সেটা হচ্ছে লড়াই ও সংগ্রামে বাঙালির স্বাধীনতা। বাংলাদেশে বাঙালিদের স্বাধীনতার পেছনে একটা রক্তক্ষয়ী ইতিহাস আছে, যে রক্তক্ষয়ী যুদ্ধের পর তারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর তারা স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে। উদ্দীপকটি পরে এখন অনুশীলনের উদ্দীপকটি আছে, সেই উদ্দীপকটি পরে 3 ও 4 ও নির্বাচনী প্রশ্ন গুরুত্ব দিতে হবে। জীবনদানের প্রতিজ্ঞা হয়ে রক্তসেনা পাচ্ছে তোমার হুকুম তামিলের নাম স্বাগত বচন দিয়েছে। জীবনদানের প্রতিজ্ঞা অর্থাৎ আমি জীবন দিতে পারি এই প্রতিজ্ঞা করি। লক্ষ লক্ষ সেনাবাহিনী সেনা আছে মানে তার পেছনে আছে, তোমার হুকুম তাহলে দেখো তুমি শুধু হুকুম করো তারপরে আমরা চলতে থাকবো। অর্থাৎ কবিতাকে তোমার হুকুম শুধু একটি বই পড়ে থেকে কবিতার খুব চরিত্রের সুতার সাথে শুনো ক হরিপ্রসাদ মজুমদার ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ গাজী নজরুল ইসলাম ভ জগন্নাথ দাস প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি সেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির জাতির পিতা স্বাধীনতার স্বপ্ন দিশারী যিনি আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেটা এনে দিয়েছেন, যাকে যিনি না থাকে আমরা কখনো স্বাধীন আমরা সবসময় পরাধীন জাতি হিসেবেই রয়ে যেতাম। আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার পেতাম না। তিনি বাঙালি অভিসংবাদিত নেতা, অর্থাৎ যে তিনি যে একজন অভিসংবাদিত নেতা সে বিষয়ে যে বিষয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষার্থীর বন্ধুরা আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তোমাদের অনুশীলনী যে সৃজনশীল আছে সেই সৃজনশীলটি আমি একটু পড়ে দিচ্ছি, এরপর তোমরা সৃজনশীলটি পড়ে বাসন পাশাপাশি 6 বই থেকে বাকি সৃজনশীল পড়ে ফেলবে। তো তোমাদের যে পাঠ্যবই পাঠ্যবই সৃজনশীলটি হচ্ছে মুজিবুর ওই নামে যেন বিশু ইতিহাসের অগ্নিকরী, অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক বিশু ইতিহাসের সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ বিশু ইতিহাসের জ্বলন্ত আগ্রহী যেটা থেকে প্রতিরোধ আগুনের গোড়া হচ্ছে তার বস্ত্র কণ্ঠ তার কণ্ঠধ্বনি তার কথা, এরপর ধারণা ছিল যে তার কথা শুনে পাকিস্তানি শাসকরা ভয় পেত এবং তারা বাঙালিদের অধিকার এবং তারা বাঙালিদের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল তার বিরুদ্ধে আমাদের জাতির আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর তাদের যে তার তিনি যে ভাষণ বক্তৃতা দিয়েছিলেন তার বিরুদ্ধে যে তিনি যে রুখে দাঁড়িয়েছেন তার সেই বজ্র কণ্ঠ তার প্রত্যেকটা কথা একটা ধারণ অস্ত্রের নিয়ে কাজ করেছে। বঙ্গদেশে বাংলাদেশে এবার মধ্যে সকল প্রান্ত আছে যারা চাইছে মায়ের বুকের ভাইয়ের বুকের বোনের বুকের যারা অবশ্য বুকের পদে পদে দেখা চলেছে। কোন কবির চোখে বাংলাদেশ বেশি বাংলা জীবনানন্দ দাসের চোখে বাংলাদেশ খুব বেশি বাংলা অন্ধকারের খুব আকাশ রূপে আবার নিগুনি পদ্ধতি বুঝিয়েছেন যখন পশ্চিম পাকিস্তানি এরা পূর্ব পাকিস্তানের ব্যবহারের উপর অত্যাচার নির্যাতন চালাত এবং তার বিরুদ্ধে কথা বলতো আমাদের
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাঙালির অধিকার আদায়ের জন্য, বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা স্বাধীন রাষ্ট্রের জন্য বাঙালিদের অধিকার দিয়ে দেওয়ার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, তিনি যে তার যে গুরুত্ব এবং তার যে অবদান এখানে সেভাবে বলা হচ্ছে, তার একটি ডাকে সাড়া দিয়ে তারা তিনজন স্বাধীনতা ঘোষণা দেন, তার একটি ডাকে সাড়া দিয়ে সারা বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তারা একটা স্বাধীনতার সূর্য ছিনিয়ে পেয়েছে। এখানে যদি কথা বলা হচ্ছে যে আমাদের জাতির পিতারা আহ্বানে সাড়া দিয়ে বাংলার মানুষেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা একটা নতুন দিনমণি অর্থাৎ স্বাধীনতার সূর্য তারা আমাদেরকে এনে দিয়েছে বা তখন এনে দিতে পারবে আশাবাদ ব্যক্ত করেছিল, কিন্তু এনে দিয়েছে। যেটা আবার তুমি মনে করবে যে পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার একদিন শেষ হবে, তারা বাঙালিদের অধিকার যে খর্ব করেছে তাদের তারা একদিন সেই অনুশোচনা করবে, তো আমরা একটা স্বাধীন রাষ্ট্র ফিরে পাবো সেই আশা এখানে, সেই আশাবাদ এখানে ব্যক্ত করা হয়েছিল যে এই সকল সংগ্রাম সকল অত্যাচার নির্যাতন সকল কিছু নিষ্পেষিত নিঃশেষিত হয়ে একদিন আবার নতুন আকাশে নতুন করে দিন উঠে উঠবে। তো গ উদ্দীপকের দ্বিতীয় চরণে শুভয়াতি মজিবুরা থেকে কবিতার কোন দিকটি ফুটে উঠছে, সেটা হচ্ছে যে যখন পশ্চিম পাকিস্তানিরা ক্রমাগত পূর্ব পাকিস্তানের মানুষের উপর অত্যাচার চালিয়ে যেত চালিয়ে যেত চালিয়ে যেত, তখন একটা ধারণা করা হয়েছিল যে এই অসমী স্বপ্নে এই অন্ধকার আর থাকবে না, একদিন আমরা নতুন একদিন নতুন সূর্য উঠবে, একদিন বাংলার বাঙালিরা তার অধিকার ফিরিয়ে পাবে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখানে সেই কথা বলা হচ্ছে ঘ উদ্দীপকটি শুরু একটি মজিবরের থেকে কবিতা সম্পূর্ণ আহ্বান করে কি সপক্ষে যুক্তি দেওয়া, উদ্দীপকটি শুধু একটি মজিবরে কবিতার সম্পূর্ণ ভাব গ্রহণ করে কি সেটা হচ্ছে উদ্দীপকটি ছোড়ে বিমজিবরের কবিতার ভাব গ্রহণ করে, কারণ এখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পাকিস্তানিদের স্বাতন্ত্র্য শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তিনি বাঙালিদের অধিকার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম তার যে সংগ্রাম সংগ্রামী চেতন সংগ্রামী জীবন এবং তার ডাকে বাঙালিরা সারা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, এখানে তাই বলা হয়েছে যে আমাদের বাঙালিদের অধিকার ফিরে পাওয়ার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, বাঙালিদের সর্বাধিক অধিকার ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য এবং বাঙালিরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে যে তার জন্য যে তার যে প্রত্যেকটা বাণী সে প্রত্যেকটা বাণী এক একটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো কাজ করেছে, এখানে সেই কথাই বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই কবিতাটি পড়বে এবং কবিতাটি ভালোভাবে বুঝে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, তোমাদের অনুশীলনে যে সৃজনশীলই আছে সেটা তো পড়ে থাকবে, পাশাপাশি সহায়ক বইয়ের এক থেকে পাঁচ পর্যন্ত সরি এক এক দুই তিন এই সৃজনশীল গুলো পড়ে থাকবে। তো আমাদের যে প্রতিনিয়ত প্রতিদিন অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চালু হচ্ছে সেই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম দেখে তোমরা তোমাদের পড়তে পারছো পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে, আশা করি তোমরা ভালো প্রস্তুতি নিবে, তো তোমাদের তোমরা যেন ভালো সুস্থ থাকো ভালোভাবে প্রস্তুতি নিতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আমাদের।